আপনারা জানেন সাধারণ খেলোয়াড় মুক্তিযোদ্ধা মানুষের নেতৃত্বে মহান স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদের যখন মুক্তিযোদ্ধার প্রতি বাতিল করা হল সেই মুহূর্তে শাহাবুদ্দিনুল্লাহ মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সৃষ্টিকারী আসমত আলী খানের বিরুদ্ধে কথা বলতে বিরাতে কিসের ইঙ্গিত পরিবহন করে আমরা ধারণা করে দিচ্ছি উনি জামাত শিবিরের লোক না হইলে উনি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলতে পারত না। মহান জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তর ছড়ি আমাদের অভিভাবক শেখ হাসিনা আপনার কাছে আমাদের অনুরোধ, মুক্তিযোদ্ধাদের অনুরোধ, আমরা বাবা মায়ের কথা শুনি নাই, আমরা শুনেছি আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার কথা শুনে আমরা মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিলাম। আমি পাঁচ দুইবার এক ভোটার নিযুক্ত মুক্তিযোদ্ধাদের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনার কাছে সবিনয় নিবেদন করি, একজন সাহাবুদ্দিনুল্লাহকে বহিষ্কার করলে আওয়ামী লীগের ক্ষতি হবে না, বরঞ্চ আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে। আপনার কাছে আমি সেই জানেন আমরা শ্রমিকের সাথেও আন্দোলন করি, ন্যায্যগত আমরা 2.5 কোটি মুক্তিযোদ্ধা শ্রমিক সহ আমরা 2.5 কোটি 2.5 কোটি মানুষের পক্ষ থেকে 16 কোটি মানুষের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ, আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি কোনো রাজকারের সন্তান মুক্তিযোদ্ধা বিরোধী মুক্তিযোদ্ধাদের নামে কটূক্তি করতে না পারে এইরকম আইন করে দিলেন পার্লামেন্টে। বন্ধুরা আসমত আলী খান সাহেবের সুযোগ্য সন্তান 15 দফা দাবি দিয়েছিলেন আপনারা জানেন, 15 দফায় ঠিক আছে, 1টি দফা বাংলাদেশ সংবিধানে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা সম্পর্কে সুস্পষ্ট কিছু উল্লেখ নাই। এই 15 দফা এই দাবি আগামী পার্লামেন্টে একজন সদস্যের দ্বারা আমরা উত্থাপন করার ইচ্ছা না, এবং আপনি আইন করে দেবেন কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে জয় বাংলার বিরুদ্ধে বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে যে কটূক্তি করবে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। মুক্তিযোদ্ধারা আমাদের নেতা সাজার খানের নেতৃত্বে আপনার অত্যন্ত ঘনিষ্ঠ সহচর, আমরা সারা বাংলার থেকে তাদের উৎক্ষোভ করবো ইনশাআল্লাহ। তার অত্যন্ত ঘনিষ্ঠ সহচর বঙ্গবন্ধু কন্যা যার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং সাংগঠনিক কর্মকাণ্ডে জাতির পক্ষ থেকে স্বাধীনতার পদক প্রদান করেছিলেন তার বিরুদ্ধে হাতটি মারা মীর জাফর আলী খান বলেছে, কিন্তু মীর জাফর আলী খান রক্ত বাংলা হতে মুছিনি, তাই ঘাটটি মারা এদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরে ঢুকে মহান স্বাধীনতা সংগ্রামকে মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার লক্ষ্যে মাদারগঞ্জে বসে সেই স্বাধীনতা পদক প্রাপ্ত আমাদের সকল শ্রদ্ধ ব্যক্তিত্বকে কটূক্ত করে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের প্রতিবাদে আজকের বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে 50 লক্ষ মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সারা বাংলার 2 কোটি শ্রমজীবী মানুষের পক্ষের নেতা তার শ্রদ্ধ ব্যক্তিত্বের কাছে তার উপরে তার কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছে, তার প্রতিবাদে আজকের মানব বন্দনের সভায় সভাপতিত্ব করছে ঢাকা মহানগরের কমান্ডার।